প্রিয় দর্শক, সকালে ফজর নামাজের পর থেকেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় এভাবেই বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে হরতালের সূচনা করে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সকাল থেকে তাদের হরতাল কর্মসূচি শান্তিপূর্ণ থাকলেও বেলা বাড়ার সাথে সাথে তা সহিংস রূপ নেয়। হেফাজত কর্মীরা বলছেন, তাদের শান্তিপূর্ণ হরতাল কর্মসূচিতে সরকার দলীয় বিভিন্ন সংগঠনের হামলার কারণেই এই ধরনের সংঘর্ষের ঘটনা ঘটে। অন্যদিকে পুলিশ ও বিজিবি বলছে, সারা দেশে প্রথম দিকে হেফাজত ইসলামের কর্মীরা শান্তিপূর্ণভাবেই তাদের বিক্ষোভ কর্মসূচি এবং হরতাল কর্মসূচি পালন করেছিল, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে হেফাজতের কর্মীরা বিভিন্ন সরকারি স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করার কারণে পুলিশ ও বিজিবি মারমুখী হয়েছে। যদিও পুলিশের এমন দাবি মানতে নারাজ হেফাজতের নেতারা। আজ সকালে রাজধানীর পল্টন, বাইতুল মোকাররম এলাকা, মতিঝিল, শাপলা চত্বর এলাকা, প্রেসক্লাব, মোহাম্মদপুর, ধানমন্ডি এবং মিরপুর এলাকায় মিছিল করেছে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। এর মধ্যে মোহাম্মদপুর এলাকায় তেমন কোনো যান চলাচল করতে দেয়নি হরতাল সমর্থনকারীরা। অন্যদিকে পল্টনের সমর্থনে কয়েক হাজার হেফাজতে ইসলামের নেতাকর্মী বিশাল বিক্ষোভ মিছিল বের করে। এ সময় পুলিশ সদস্যরা এবং আওয়ামী লীগ সদস্যরাও সেখানে অবস্থান নেয়, তবে সেখানে কোনো ধরনের গণ্ডগোল বা সংঘর্ষের খবর পাওয়া যায়নি। এদিকে ঢাকার নিকটবর্তী নারায়ণগঞ্জের চিটাং রোড এলাকা, যাত্রাবাড়ি এবং রায়েরবাগ এলাকায় ব্যাপকভাবে হরতাল পালিত হয়েছে। এসব এলাকায় পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষ হয়েছে হরতাল পালনকারীদের। এসব সংঘর্ষে একজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। ভোরবেলা থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রেখেছিল হরতালকারীরা। এতে ঢাকার সাথে কার্যত বন্ধ হয়ে গিয়েছিল চট্টগ্রামের পরিবহন ব্যবস্থা। অন্যদিকে ঢাকার বাইরে চট্টগ্রাম, ফরিদপুর, রাজশাহী, বরিশাল, খুলনা, ময়মনসিংহ, ব্রাহ্মণবাড়িয়া ও সিলেটেও ব্যাপকভাবে হরতাল পালিত হয়েছে। সিলেটে সকাল থেকে শান্তিপূর্ণভাবে হরতাল পালন করেছে হরতাল সমর্থনকারীরা, তবে পরবর্তীতে হেফাজতে ইসলামের বেশ কিছু নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে সংবাদ মাধ্যমের খবরে জানানো হয়েছে। অন্যদিকে ময়মনসিংহের কিশোরগঞ্জে আওয়ামী লীগের সাথে দফায় দফায় সংঘর্ষ হয়েছে হেফাজত কর্মীদের। এ সময় আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করা দেয়। তবে সবচেয়ে বেশি সংঘর্ষ হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। গতকালের ঘটনার পর আজও থমথমে অবস্থা বিরাজ করছিল ব্রাহ্মণবাড়িয়া শহরে। আজ হরতালের পক্ষে মিছিল নিয়ে বের হলে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা হেফাজতে ইসলামের মিছিলে হামলা করে, আর এরপর থেকেই তারা সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় তারা সরকারি বিভিন্ন স্থাপনায় আগুন ধরিয়ে দেয়, রেলপথ উড়িয়ে ফেলে এবং সারা শহরে অবরোধ সৃষ্টি করে। অন্যদিকে মুন্সিগঞ্জেও ব্যাপক সংঘর্ষ হয়েছে হরতালকারী, পুলিশ ও আওয়ামী লীগের মধ্যে। মধুপুরের পীর সাহেব গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি আছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। এ সময় লৌহজং উপজেলার ওসিও মারাত্মকভাবে আহত হয়েছেন, তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। সারা দেশে আজকের হরতালে তিনজন নিহত হয়েছে বলে পুলিশের সূত্রে জানা গেছে। এছাড়া সকাল থেকে রাজধানী ঢাকায় তেমন গণপরিবহন না থাকলেও বেলা বাড়ার সাথে সাথে গণপরিবহনের সংখ্যা বাড়তে থাকে। ব্যক্তিগত গাড়ি একেবারেই কম ছিল ঢাকার রাস্তায়। অন্যদিকে ঢাকার রাস্তার মোড়ে মোড়ে অবস্থান নিয়েছিল আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। গতকাল থেকেই আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘোষণা দিয়েছিলেন, হেফাজতে ইসলামের কর্মীরা রাস্তায় নামলে তাদেরকে গণধোলাই দেওয়া হবে। এদিকে আজ সন্ধ্যার পর ঢাকার নিকটবর্তী নারায়ণগঞ্জে সাতটি বাস ও পিকআপে আগুন ধরিয়ে দেওয়া হয়, তবে কারা এই আগুন ধরিয়েছে সে বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু বলতে পারেনি পুলিশ। সব মিলিয়ে বলা যায়, শান্তিপূর্ণ এবং অশান্তিপূর্ণভাবেই হরতাল পালিত হয়েছে। সকালের দিকে হরতাল পরিস্থিতি শান্তিপূর্ণ থাকলেও বেলা বাড়ার সাথে সাথে তা সংঘর্ষের রূপ নয়, কারণ ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ এবং মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জে যে ঘটনা ঘটেছে তারপর এটিকে শান্তিপূর্ণ হরতাল বলা যায় না। এদিকে আজ সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে জোনায়েদ বাবুনগরী বলেছেন যে সংঘর্ষের ঘটনা যেগুলো ঘটেছে তাতে তাদের কোনো দোষ নেই, পুলিশ এবং আওয়ামী লীগের মারমুখী ঘটনার কারণেই এই ধরনের সংঘর্ষ হয়েছে। তার বাসায় হরতাল সফল হয়েছে এবং হেফাজত কর্মীরা শান্তিপূর্ণভাবে হরতাল পালন করেছে। যে সমস্ত অগ্নিসংযোগ করা হয়েছে, যে সমস্ত ভাঙচুর করা হয়েছে সেগুলো হেফাজতের কর্মীরা করেনি। হেফাজতের কর্মী সেজে অন্য কোনো সংগঠনের নেতাকর্মীরা হেফাজতকে বদনাম করার জন্যই এই ধরনের অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে।